शिक्षार साथे संस्कृतिर अमोग टाने गोविंदपुर शेफाली समाज सेवा समितिर उद्योगे विद्रोही कविर प्रति श्रद्धांजलि निवेदन। अप्रत्याशित महामारी और प्राकृतिक दुर्योगे विभ्रांत मानुष, असहाय बसुंधरा, आकस्मिक छंद पतने विमूढ़ शिक्षांगन, समाज सेवा तथा मानव कल्याणे निरलस प्रचेष्टा, शिक्षा संस्कृति जगते सृजनशील परिचिति निये जनमानसे समादृत गोविंदपुर शेफाली समाज सेवा समिति एवं तार अधीनस्थ शेफाली मेमोरियल पब्लिक स्कूल जीएसएम अर्थात गोविंदपुर शेफाली मेमोरियल पॉलिटेक्निक और पीटीटीआई, दीनबंधु बीएड कॉलेज, शेफाली मेमोरियल प्राइवेट आईटीआई सह भातार पूर्वस्थली वन, पूर्वस्थली टू, बीनपुर टू, नयाग्राम पाथर प्रतिमा और सागर गवर्नमेंट आईटीआई। अवक्षय व ध्वंसर मजे जारा नवनव सृष्टिर कर्मयज्ञे निवेदित थाके मानव कल्याणेर अभिमुखे, सुस्थ समाज चेतना मननशील साहित्य संस्कृतिर ऐतिह्यके एई संस्था दृढ़ चित्ते धरे रेखेछे धारावाहिकभावे। एई जरूरीकालीन परिस्थितिते शिक्षांगणे सकलेर उपस्थिति ओ अंशग्रहणे उत्सव अनुष्ठान प्राय असम्भव, ताई आसुन गृहबंदी बा अवरुद्ध थेकेओ এভাবেই আমরা সকলেই মেতে উঠি সৃষ্টি সুখের উল্লাসে। অপ্রত্যাশিত মহামারী আর প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষ বিভ্রান্ত, অসহায় যখন বসুন্ধরা, আকস্মিক ছন্দপতনে বিমূঢ় প্রত্যেকটি শিক্ষাঙ্গন বিভ্রান্ত আমরা, তখনও সমাজ সেবা এবং মানব কল্যাণের নিরলস ব্রত নিয়ে শিক্ষা এবং সংস্কৃতির জগতে सृजनशील परिचिति निये जनमानसे प्रभाव फेले चलेछे गोविंदपुर शेफाली समाज सेवा समिति। आज कवि काजी नजरुल इस्लामेर 122तम जन्मदिवस पालने आमरा समबेत हयेछि शिक्षांगन प्रांगणे। प्रथमेई आमरा नजरुल प्रतिकृतिते माल्यदान करब। माल्यदान करबेन আমাদের সমাজ, আমাদের গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির সম্পাদক মাননীয় সুভাষ ঘোষ। মাল্যদান করবেন আমাদের অধ্যক্ষ মাননীয় সুব্রত মণ্ডল এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ। শিরোগা
আমরা গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির পক্ষ থেকে আমরা আজি নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মাল্যদানের মধ্যে এবং পুষ্পার্ঘ দিয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সমিতির যারা কর্মীবৃন্দ এবং সর্বোপরি আমাদের যে প্রিন্সিপাল সুব্রত মণ্ডল মহাশয়ের উদ্যোগে আজকের এই সভা এবং আমাদের একটা নার্সারির যে উদ্বোধন হবে ওনার উদ্যোগে হয়েছে এবং বাকি কর্মীরা সবাই সহায়তা করার জন্য এটা সম্ভব হচ্ছে। আমি প্রত্যেককে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক ক্যাম্পাসে নজরুল স্মৃতি উদ্যানের শুভ উদ্বোধন। মহামারীর ধ্বংসাত্মক পরিস্থিতি ও প্রকৃতির আকস্মিক বিরূপতায় বিশ্ব আজ অসহায়। গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক কর্মযজ্ঞের ছন্দপতন ঘটে চলেছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেরই। তার মাঝেই সমাগত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী, সেই উপলক্ষেই দূর সঞ্চালনায় বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপস্থাপনার সাথে সংস্থার একটি অভিনব উদ্যোগ এই আয়োজনকে স্মরণীয় করে রাখবে। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকের শিক্ষাঙ্গনে একটি সবুজায়নের স্মারক সমারোহ নজরুল স্মৃতি উদ্যানের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন। কর্তৃপক্ষের অনুপ্রেরণায় তার উদ্বোধন করবেন সংস্থার কর্মী তথা এই সৃজনাত্মক কাজের মুখ্য কারিগর শ্রী অজয় মাঝি ও তার সহকর্মীগণ। আন্তরিক অভিনন্দন ও শতকর্ণিশ তাদের সৃষ্টিশীল সৌন্দর্যের এই প্রচেষ্টাকে। একমাত্র রবীন্দ্রনাথকে বাদ দিলে বর্তমান শতাব্দীতেও জনপ্রিয়তার মাপকাঠিতে নজরুলই সর্বপ্রধান কবি। বাংলা কাব্যকে রবীন্দ্র কাব্য থেকে স্বতন্ত্র একটি নিজস্ব গতিপথ খুঁজে নিতে সাহায্য করার প্রতিজ্ঞা নিয়ে যারা এসেছিলেন তাদের মধ্যে নজরুল অন্যতম। সেই কবি কাজী নজরুল ইসলামের কথা আমরা শুনব আমাদের শেফালি মেমোরিয়াল সমাজসেবা সমিতির অন্যতম সদস্য এবং অভিভাবক মহাশয়ের কাছ থেকে। আজ ভারতবর্ষের মহান কবি কাজী নজরুল ইসলাম, মহান কবি বললে শুধু কম বলা হবে, ধর্মীয় দার্শনিক স্বাধীনতা সংগ্রামী কাজী নজরুল ইসলামের জন্মদিন, পৃথিবী ভারাক্রান্ত ভাইরাসের প্রভাবে মানুষ তার অস্তিত্ব রাখাটাকে কঠিন বা চ্যালেঞ্জ হিসেবে নিতে বাধ্য হয়েছে। লকডাউন চলছে, এক কথায় কর্মবিরতি। এই সময় গোবিন্দপুর সমাজসেবা সমিতি তারা কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমকে কাজে লাগিয়ে সমস্ত টিচার, স্টুডেন্ট এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে নিয়ে অংশগ্রহণ করিয়ে
অভিনব পদ্ধতিতে এই জয়ন্তী পালন করছে। মূল উদ্দেশ্য এই সময় মানুষ ভাইরাসের প্রভাবে গৃহবন্দী, অবসর সময়, এটা যেমন মানুষ জাতির প্রতি পক্ষে একটা বিরাট ক্ষতিকারক দিকে হয়েছে, তেমনি আমার মতে সবচেয়ে বড় অপরচুনিটি মানুষকে তার ভাবনা ভাবার, আমরা পৃথিবীতে কি জন্য এসেছি, আমরা কি করছি, এই ভাবনাটা ভেবে নিজেকে রেকটিফাই করা। এই রেকটিফাই করার ক্ষেত্রে কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। তেনার জীবনদশা যদি আমরা দেখি তাহলে সারা জীবন তিনি ধর্ম নিয়ে রিসার্চ করেছেন, যদিও মুসলিম ধর্ম অবলম্বী, তথাপি বিভিন্ন লোকসংগীত দলে তিনি বিভিন্ন ধর্মের প্রচার করেছেন এবং বিভিন্ন ধর্মের গান, কবিতা, আবৃত্তি করেছেন এবং পরবর্তীকালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় তেনার উপলব্ধি হয় ভারত মাতাকে স্বাধীন করতে হবে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই তিনি তখনকার দিনের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে বহুবার কারাবরণ করেন। ভারত স্বাধীন হয় লাস্ট উপলব্ধি আসে যে আমি যে ধর্মের আমার জন্ম সেই ধর্মকে প্রাধান্য দিয়ে এবং সেই ধর্ম তার চোখে শ্রেষ্ঠ এই ভাবনার উপরে লাস্ট কবি লিখে যান, আমার মৃত্যুর পর কোনো মসজিদের পাশেই যেন আমাকে কবর দেওয়া হয়, কারণ আমি প্রতিদিন আজান শুনতে চাইছি। এর মধ্য দিয়ে তেনার ধর্মপ্রাণ মানসিকতা এবং সাথে সাথে অপর ধর্মের উপর সহিষ্ণুতা, এই জীবন দর্শন আমরা উপলব্ধি করে এই সময়ে শিক্ষা নিয়ে যদি আমরা পরবর্তী কাল চলতে পারি, ভাইরাস একদিন সরে যাবে, তাহলে সমাজটা অন্যভাবে গঠিত হবে। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতি, স্বাধীন সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট প্রত্যেককে হেলদি কম্পিটিশনের মধ্য দিয়ে সমাজের এই বার্তাটাকে ছড়িয়ে দিতে চাইছে। আমরা চাইছি সোশ্যাল মিডিয়ায় এই প্রোগ্রামগুলি ভাইরাল হোক, প্রত্যেকে অংশগ্রহণ করুক এবং আমার মতে ধর্মীয় দার্শনিক নজরুল ইসলামের জীবন এবং আদর্শকে পাথেয় করে ভারতবর্ষ চলতে শুরু করুক। নমস্কার। একজন থাকতেন অজয় নদীর এপারে বর্ধমান জেলায়, আর একজন থাকতেন অজয় নদীর ওপারে ঠিক পাশের জেলা বীরভূমে। দুজনের মধ্যে ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক। রবীন্দ্রনাথ যেমন স্নেহ করতেন, নজরুলও ঠিক তেমনই শ্রদ্ধা করতেন কবিগুরুকে। তাই কবিগুরুর মহাপ্রয়াণে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন নজরুল। তারপরেই তিনি লিখলেন রবিহারা কবিতাটি। আমরা শুনে নেব সেই কবিতাটি বিশিষ্ট শিক্ষক ও পরিবেশবিদ শ্রদ্ধেয় তুহিন শুভ্র মণ্ডল মহাশয়ের কাছ থেকে। নমস্কার, আমি বালুরঘাট থেকে তুহিন শুভ্র মণ্ডল। সবার প্রথমে অন্তরের কৃতজ্ঞতা জানাই গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতিকে, কবি কাজী নজরুল ইসলামকে এইভাবে শ্রদ্ধার্ঘ্যের সুযোগ করে দেবার জন্য আমি
ঋণী হয়ে থাকলাম। আমি আসলে কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি রবিহারা কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুই মহাপুরুষের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। এই কবিতাটি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের পর রচনা করেছিলেন। কবিতা রবিহারা, কবি কাজী নজরুল ইসলাম। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তবে ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি? আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য হে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহাসরস্বতী, তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিবসুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাঁদের কৃপার দান, তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গর্বে গর্ব করেছি ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমারই গর্বে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতীয় বাংলায়, কোন অভিমানে তাঁদের আধারে ফেলে রেখে গেলে হয়? বলদর্পীর মাথার উপরে চরণ রাখি আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার? হেরো তরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণাতিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নরনারী, ফিরে এসো আমাদের কবি। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় হায়, আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়। আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী, তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ, পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রু সিক্ত দেহ। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা গিয়া তুমি মোদের স্মরিয়া কাঁদিবে নাকি নিভৃতে? তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি, বাংলার শ্রীর চেয়ে ভালোবেসেছিলে এ বঙ্গভূমি। আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণী, ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। এত রস পেয়ে নিরস শীর্ণ ক্ষুধিত মানুষ তরে, কেন কেঁদেছিলে কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে? শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাঙালা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে? এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলার দিনহীন আঙিনায় এত পরম উৎসব, স্বপ্নেও আর পাইব কি মোরা? তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ,
সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রী চরণে, যে লোকেই থাকো হতভাগ্য ও জাতিরে রাখিও মনে, যে লোকেই থাকো হতভাগ্য ও জাতিরে রাখিও মনে। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আমি একটি মানপত্র পাঠ করে শোনাচ্ছি, যে মানপত্রটি কবির হাতে তুলে দেওয়া হয় কবিকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সেই সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল 1336 সালে 29শে অগ্রহায়ণ, যার সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন এস ওয়াজেদ আলী। সেদিন সমগ্র জাতির পক্ষ থেকে অভ্যর্থনা সমিতির সভাপতির ভাষণে এস ওয়াজেদ আলী এই মানপত্রটি পাঠ করেছিলেন এবং অভিনন্দন পত্রটি পাঠ করার পর সেটি একটি রূপোর কাস্কেটে ভরে কবির হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে কবিকে উপহার দেওয়া হয়েছিল সোনার দোয়াত এবং কলম। কি লেখা ছিল সেই মানপত্রে আমি সেটি পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করছি। কবি সম্বর্ধনা। কবি, তোমার অসাধারণ প্রতিভার অপূর্ব অবদানে বাঙালিকে চির ঋণী করিয়াছ তুমি। আজ তাহাদের কৃতজ্ঞতা সিক্ত সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করে। তোমার কবিতা বিচার বিস্ময়ের ঊর্ধ্বে সে আপনার পথ রচনা করিয়া চলিয়াছে পাতাল ছোড়ার জলধারার মতো। সে স্রোতধারায় বাঙালি যুগ সম্ভাবনার বিচিত্র লীলাবিম্ব দেখিয়াছে। আজ তুমি তাহাদের বিস্ময়মুগ্ধ কণ্ঠের অভিনন্দন লও। বাঙালির সরস কাব্যকুঞ্জ তোমার প্রাণের রঙে সবুজ মহিমায় রাঙিয়া উঠিয়াছে। তাহার ছায়া বাঙালির পলখারা নীল নয়নে নিবিড় স্নেহ অঞ্জন মাখাইয়া দিয়াছে। আজ তুমি তাহাদের মুগ্ধ নয়নের নির্বাক বন্দনা গ্রহণ কর। তুমি বাঙালির ক্ষীণ কণ্ঠে তেজ দিয়াছ, মূর্ছাতুর প্রাণে অমৃত ধারা সিঞ্চন করিয়াছ। আজ অরুণ উষার তরুণ দ্বারে দাঁড়াইয়া তাহারা তোমার মরণ জিগিষু কণ্ঠের জয় অঙ্গিত নতমস্তকে বরণ করিতেছে। তাহাদের হাতের পতাকা তোমার মহিমার উদ্দেশ্যে অবনমিত হইয়াছে। জাতির এ অভিবাদনে তুমি নয়ন পাত করো। তুমি বাংলার মধুবনে শ্যামা কৈলার কণ্ঠে ইরানের গুলবাগিচার বুলবুলির বুলি দিয়াছ, রসালের কণ্ঠে সহকার সাথে আঙুল্লতিকার বাহুবন্ধন রচনা করিয়াছ। তুমি বাঙালির শ্যাম শান্ত কণ্ঠে ইরানি শাকির লাল সিরাজির আবেশ বিহ্বলতা দান করিয়াছ। আজ তোমার আসন প্রান্তে হাতের বাঁশি রাখিয়া তাহারা তোমার সম্মুখে দাঁড়াইয়াছে। তুমি তাহাদের শ্রদ্ধা সুন্দর চিত্ত নিবেদন গ্রহণ কর। ধুলার আসনে বসিয়া মাটির মানুষের গান গাইয়াছে তুমি, সে গান অনাগত ভবিষ্যতের। তোমার নয়ন সায়রে তাহার দুয়ারপাত মানুষের ব্যথা বিষে নীল হইয়া সে তোমার কণ্ঠে দেখা দিয়াছে। ভবিষ্যতের ঋষি তুমি, তোমাকে আজ আমাদের সদাকার মানুষের নমস্কার। গুণমুগ্ধ বাঙালির পক্ষে নজরুল সম্বর্ধনা সমিতির সভ্যবৃন্দ, কলিকাতা 29শে অধ্যায়ন 1336, 15ই ডিসেম্বর 1929। এই মানপত্রের এই অভিনন্দনের জবাবে কবির সেই কথাগুলি যদি বাঁশিয়ার না বাজে, সেই আপনারা যে সওগাতা আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ
আজ বিনার মতো বেঁচে উঠবে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর একটা কথা আজকে বলতেই হয়। তিনি বলেছেন যে কাজীর কাব্যের চেয়ে বড় হলো মানুষ কাজী। কাজী একজন বড় মনের মানুষ ছিলেন, এত বড় প্রাণ আমি খুব কম সাহিত্যিকের দেখেছি। তিনি আরো বলেছেন যে দু একজন অতি বড় সাহিত্যিকের সঙ্গে মেশবার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়েছে। তার অভিজ্ঞতা থেকে পৃথিবীতে যত প্রকারের হিংস্র প্রাণী আছে সাহিত্যিকেরা তার মধ্যে পড়ে কি না এ সন্দেহ আমার মনে কিন্তু জেগে রয়েছে। সুখের বিষয়, কাজী এই গোত্রের নয়, তার কাব্যের মতোই মানুষ হিসাবেও তিনি উন্নত শির, সত্যিকারের স্রষ্টা সে। তার মুখে কখনো কারোর কোনোদিন নিন্দা শুনি। যাই হোক, কবি আনন্দ নিয়ে বাঁচতেন, আনন্দের সঙ্গে বাঁচতেন, মানুষকে আনন্দ দিতেন, সেরকমই কবিতাটি শুনব চন্দ্রিমা কাছে। সব্যসাচী কাজী নজরুল ইসলাম। ওরে ভয় নেই আর দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, কোন শিখরে তুহিন ফেদিয়া জাগেছে সব্যসাচী, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি, নব যৌবন জল তরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচীন, বিরাট কালের অজ্ঞাতবাস ফেদিয়া পার্থ জাগে, কাণ্ডিব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লক্ষ রাগে, বাজে বিষাণ পাঞ্চাচন্য সাজে রথাশ্রম হাগেছে সৈন্য, ঝরে ফু দিয়া নাচে অরণ্য রসাতলে দোলা লাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে, যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি করুসেনা, দুর্যোধনের বদলে ওরা দুর্শাসনের কেনা, লঙ্কা কাণ্ডের কুরুক্ষেত্রে লোক দানবের ক্ষুধিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহার যে চিরচেনা, ভাবিয়াছ কেউ শুধিবে না এ উৎপীড়নের দেনা, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত, আজ সম্রাট কাল সে বন্দী কুঠির রাজার প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত, তারে বুক ফেটে আসে নৃসিংহ চারে করে পদানত, আজ চারে শিরে হানিছে পাদুকা কাল তারে বলে পিতা, চিরবন্দী নিহতে সে সহসা দেশ দেশ নন্দিতা, দিকে দিকে ওই বাঁচিছে ডঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা, লঙ্কা শয়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা, তারে আখের সম্মুখে জ্বলিবে এই কাল রাবণের চিতা, যুগে যুগে সে যে নব নব আসে মহাসেনাপতি, যুগে যুগে হলো শ্রী ভগবান যে তাহারি পথ সারথি, যুগে যুগে আসে গীতা উৎকেতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা, আসিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুন্ড হারায়েছে প্রজাপতি, দক্ষিণ করেছি নিয়া শিকল বাম করে বানহানি, এসো নিরস্ত্র বন্দির দেশে হে যুব শস্ত্র পানি, পূজা করে শুধু পেয়েছি কদলি এইবার তুমি এসো মহাবলি, রথের সম্মুখে বসায় চক্রি চক্রধারীর টানি, আর সত্য সেবিয়া দেখিতে পারি না এবং সত্যের প্রাণহানি, মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি, কারো ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি, মেনে শত বাধা টিক টিকি হাঁচি, টিকি দাঁড়ি নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি এবার সব্যসাচী, যা হোক একটা নাও কিছু হাতে একবার মরে বাঁচি, নমস্কার।